This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের বিস্ফোরক উদয়ন গুহ, আরজিকর আন্দোলনকারীদের তোপ উদয়ন গুহর। মদের ঠেকের প্রতিবাদে গ্রামের সাধারণ মহিলারা আন্দোলন করেন, জিন্স পরা মহিলারা সেই আন্দোলনই করেন যেখানে টিভিতে দেখা যায় বা ইংরেজি পত্রপত্রিকায় ছাপা হয়। আন্দোলনকারীদের পোশাক নিয়েই বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কি বলেছেন শুনুন। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়ার ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়ার ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তা নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগ আসে। তাই আমি বলি যে ঘর সামলান, আগে নিজের ঘর সামলান, আগে সেই লটারির দোকানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে আপনার স্বামী দিনের রোজগারের, আপনার ভাই দিনের রোজগারের সব টাকা লটারির দোকানে ঢেলে দিচ্ছে বা মদের দোকানে ঢেলে দিচ্ছে, সেগুলোর দিকেও লক্ষ্য রাখুন। আমরা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার বক্তব্য। তিনি বলছেন আগে ঘর সামলান, যে ধরনের পোশাক পরে মহিলারা আন্দোলন করছেন, মূলত তিনি বলছেন জিন্স পরা মহিলাদের আন্দোলনে সেখানে আবেগ নেই তিনি বলছেন এমনই কথা। এই বেফাঁস মন্তব্য আন্দোলনকারীদের তোপ দেখেছেন উদয়ন গুহ। মদের ঠেকের প্রতিবাদে গ্রামের সাধারণ মহিলারা আন্দোলন করেন, জিন্স পরা মহিলারা সেই আন্দোলনই করেন যেখানে টিভিতে দেখা যায় বা পত্রপত্রিকায় ছাপা হয়, সেই আন্দোলনে আবেগ নেই এমনই তার মত। আন্দোলনকারীদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য উদয়ন গুহর। আজিকর কাণ্ডের আন্দোলনকারীদের এবার তোপ দাগলেন উদয়ন গুহ। শুধু তোপ দাগলেন নয়, মহিলাদের পোশাকের মধ্যে তিনি পোশাক নিয়ে আন্দোলনের আবেগের সম্পর্ক তিনি তুলে ধরছেন। তিনি বলছেন জিন্স পরা মহিলারা যে আন্দোলন করে সেই আন্দোলনের মধ্যে আবেগ থাকে না, তাই বলছেন তিনি যে ঘর সামলান আগে। এ বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।